فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنْتُمْ لَا تَعْلَمُونَ شهر رمضان আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত একজন দীনীবন জানতে চেয়েছেন যে দাবা খেলা কেন হারাম করা হয়েছে কি কারণে হারাম করা হয়েছে এ বিষয়ে জানতে চেয়েছেন ইসলামী শরীয়ত আমাদেরকে যেগুলি করতে বলেছে অনেক ক্ষেত্রেই সেগুলি হিকমত বলা হয়েছে যে কি কারণে এগুলোর বিধান দেওয়া হয়েছে আবার অনেক কিছুই করতে বলা হয়েছে যেগুলো হিকমত করার সন্নাতে বলা হয়নি কিন্তু আমাদেরকে করতে বলা হয়েছে তেমনিভাবে অনেক কিছুই আমাদের করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে সেগুলির কারণও বলা হয়েছে হিকমতও বলা হয়েছে কিন্তু অনেক কিছু নিষেধ করা হয়েছে যেগুলি কোনো কারণ বলা হয়নি কারণ জানতে পারি বা না পারি আমাদেরকে এতটুকু বিশ্বাস রাখতে হবে যে যা করতে বলা হয়েছে নিঃসন্দেহে তাতে আমাদের জন্য কল্যাণ রয়েছে আর যা করতে নিষেধ করা হয়েছে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে অবশ্যই তাতে আমাদের জন্য কল্যাণ রয়েছে অর্থাৎ সেটা থেকে বিরত থাকাতে আমাদের জন্য কল্যাণ রয়েছে তেমনি দাবা খেলা এখানে কোনো কারণ স্পষ্ট করে কোনো কিছুই বলা হয়নি যে কী কারণে দাবা খেলাকে নিষেধ করা বা হারাম করা হয়েছে কিন্তু আমাদের চিন্তা করি যে ইসলাম আসলে খুব একটি আমাদের যে বিধানগুলি দিয়েছেন সার্বিক দিক চিন্তা ভাবনা করে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে ইহকালীন পরকালীন সার্বিক কল্যাণ রয়েছে তার মধ্যে আমরা যে দাবা খেলা যদি দেখি আমরা সেদিকে তাহলে দেখতে পাবো যে আসলে সময় অহেতুক সময় অপচয় সেখানে কোনো সামান্যতম কোনো লাভ নেই ক্ষতি সারা অহেতুক সময় নষ্ট কি এই খেলাগুলি আমাদের মধ্যে যারা খেলে যারা খেলে তাদের দিকে দেখলে আমরা বুঝতে পারবো এগুলি ভালো কিছু বয়ে আনে না বরং শুধুমাত্র হিংসা বিদ্বেষ হিংসা বিদ্বেষ শত্রুতা বৃদ্ধি করে সময় অপচয় হয় এবং তারপরে যে সময়টা কোনো কাজে আসে না শুধু হয়তো সময় নষ্ট করা হয় তাছাড়াও এটা জুয়ার পর্যায়ে নিয়ে যায় খেলতে খেলতে জুয়ার মতো হয়ে যায় নেশায় আসক্ত হয় এবং সেটা এক প্রতিযোগিতার পর্যায়ে চলে যায় এবং ঘন্টার পর ঘন্টা বসে থেকে তারা সেই খেলা নিয়ে মানে ব্যস্ত থাকে দুনিয়া কোনো নিজের জন্য ব্যক্তিগত পারিবারিক জীবনে যে কল্যাণ করে কোনো কিছু করবে তারা করে না হয়তো সময় নষ্ট করে আর বিভিন্ন কারণে আমরা যারা দাবা খেলে তাদের দিকে দেখলেই বুঝতে পারি যে ইসলাম হারাম করে সেটা কতটুকু যুক্তিযুক্ত আমরা যদি যারা দাবা খেলে তাদের দিকে যদি আমরা দেখি তাহলে বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته